যখন জয়পুর জঙ্গলের ধারে বনলতা রিসর্ট ক্রস করছি আমরা, তখন ঘড়িতে প্রায় রাত 8টা, মানে বিষ্ণুপুর পৌঁছাতে পৌঁছাতে 9টা বেজে যাবে। আগস্টের 14 তারিখ রবিবার আর 15 তারিখ স্বাধীনতা দিবসের ছুটি, মানে শর্ট ট্রিপের মোক্ষম সুযোগ। কিন্তু তা সত্ত্বেও এবারে আমাদের কোনো ট্রিপ প্ল্যান ছিল না। শুক্রবার ঠিক করা হয় যে আমরা রবিবার 14 তারিখ বিষ্ণুপুরের কাছে জয়পুরের জঙ্গলে যাব আর জয়পুর বিষ্ণুপুর ঘুরব। জয়পুরের বিভিন্ন রিসর্টে ফোন করা হয়, যেমন বনলতা, বনফুল, মৌলিশা, কিন্তু কেউ রুম দিতে পারল না। তখন বিষ্ণুপুরে চেষ্টা করা হয়, কিন্তু সেখানেও কোথাও রুম নেই। অবশেষে মোনালিসা হোটেলে ফোন করতে ওরা বলে ওদের রুম নেই, কিন্তু সাগর লজে চেষ্টা করে দেখতে, ওখানে থাকতে পারে। তখন তাই করা হয় আর রুমও পাওয়া গেল। তখন ঠিক করা হয় রবিবার নয়, আমরা শনিবার বিকেলে বের হয়ে রাতেই বিষ্ণুপুরে ঢুকে যাব, যাতে একটু বেশি সময় পাওয়া যায়। বিষ্ণুপুর যেতে কলকাতা থেকে আপনি 2-3টে রাস্তা পাবেন। এক হলো উলুবেড়িয়া, পাঁশকুড়া, মেদিনীপুর, চন্দ্রকোনা রোড, গড়বেতা হয়ে বিষ্ণুপুর, প্রায় 202 কিলোমিটার, 4 ঘন্টা সময় লাগবে। এই পথে পাবে চন্দ্রকোনা ফিল্ম সিটি, বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গনগনি, গড়বেতার জঙ্গল, এইসব ভালো রাস্তা। আরেকটি পাবেন দুর্গাপুর বাঁকুড়া হয়ে বিষ্ণুপুর, 238 কিলোমিটার, 5 ঘন্টা লাগতে পারে। আপনি যদি শুশুনিয়া শিউলিবোনা হয়ে যেতে চান তাহলে এই পথ ভালো। আর সবচেয়ে কম দূরত্বের রাস্তা হলো ডানকুনি দিয়ে চণ্ডীতলা, চাঁপাডাঙ্গা, আরাম্বা, কোতলপুর, জয়পুর হয়ে বিষ্ণুপুর, কলকাতা থেকে মাত্র 143 কিলোমিটার। কিন্তু আরামবাগ চাঁপাডাঙ্গা এরিয়ার রাস্তা একটু খারাপ, তাই সময় সেই 4 ঘন্টাই লাগবে। আমরা এই পথে নিয়েছি। লজে যখন পৌঁছালাম তখন রাত 9টা বেজে গেছে। সাধারণ মানের একটা লজ, সিজনে যা ট্যুরিস্টদের ভাড়া দেয়, আবার বিয়ের মরশুমে বিয়ে বাড়ির পারপাসেও ভাড়া দেয়। 700 টাকা করে রুম ভাড়া নিল, যদিও আরও কম নেওয়া উচিত, কিন্তু যেহেতু আর কোথাও রুম নেই তাই কোনো উপায় ছিল না। এই লজে বাইকার্সরা বা কিছু রেগুলার কাস্টমার বেশি আসে জাস্ট রাত কাটাতে। এখানে সবচেয়ে বড় অসুবিধা, লজের নিজস্ব কোনো রেস্টুরেন্ট নেই বা আশেপাশেও নেই, প্রায় 1 কিলোমিটার দূরে যেতে হয় খাওয়ার জন্য। বিষ্ণুপুরে রাতে রুটি খেতে চাইলে হোটেলগুলোতে বেশ সমস্যা হয়, এদের মনে হয় রুটির কাস্টমার কম, তাই কিছু রেডি থাকে না আর বানাতে খুব সময় নেয়। সকাল হল নাম সংকীর্তনের খঞ্জনির আওয়াজে। এখানে দোকানগুলো একটু দেরিতে খোলে, তাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম মুকুটমণিপুরের উদ্দেশ্যে। লজের রিসেপশনিস্ট আমাদের একটা ট্যুর প্ল্যান বানিয়ে দিয়েছিল,
বলেছিল রবিবার সোজা মুকুটমণিপুর চলে যেতে। সেখান থেকে সুতানের জঙ্গল দেখে ফেরার সময়ে টেরাকোটার কাজের জন্য বিখ্যাত গ্রাম পাঁচমুড়া ঘুরে ফিরে আসতে। তারপরের দিন মানে 15 তারিখে সকালে বিষ্ণুপুরের মন্দিরগুলো ঘুরে একটু মার্কেটিং করে তারপর চলে যেতে গোকুল নগরের গোকুলচাঁদ মন্দির দেখতে। তারপর জয়পুর জঙ্গলের লাগোয়া বিখ্যাত বনলতা রিসর্টের রেস্টুরেন্টে লাঞ্চ করে বাড়ি ফিরে যেতে। প্ল্যানটা বেশ মনে ধরলো, তাই সেটাই ফলো করছি। বিষ্ণুপুর রেলওয়ে স্টেশন ক্রস করে তারপরেই শুরু হয় মুকুটমণিপুর যাওয়ার রাস্তা। বিষ্ণুপুর জঙ্গলের মধ্যে দিয়ে চলে গেছে সুন্দর পিচ ঢালা রাস্তা। শ্রাবণ মাসের শেষ রবিবার, চলেছে বাঁক নিয়ে জল ঢালতে। এখানে ওরা যাবে বাঁকুড়ার ছাড়েশ্বর শিব মন্দিরে। এখানে ড্রাইভিংয়ে মজাই আলাদা, তাই বাইক বা গাড়ি নিয়ে এই জঙ্গলের রাস্তা ধরে গেলে আসল মজা পাওয়া যায়, তাই এদিকে এত বাইকার আসে। কলকাতা থেকে তো খুবই কাছে, 150 কিলোমিটার মতো। মাঝে মাঝে কিছু কিছু গ্রাম, ধান খেত, এদিক থেকেই একটা বাঁদিকে রাস্তা কেটে ঢুকে গেছে পাঁচমুড়া গ্রাম, ফেরার সময় যাব। পথে একটা বাজারে দাঁড়ালাম কিছু চা স্ন্যাক্স খেতে। এখানে বাজারে আনাজের দাম প্রায় অর্ধেক, তাই কিছু বাজার করে নেওয়ার লোক সামলাতে পারলাম না। মুকুটমণিপুর পৌঁছানোর আগে খাতড়াতে একটা জলপ্রপাত খুঁজতে একটা জঙ্গলের অনেক গভীর পর্যন্ত হেঁটে চলে গিয়েছিলাম। সেই অভিজ্ঞতা অলরেডি আমি দ্য রং টার্ন বলে একটা ভিডিওতে বর্ণনা করেছি। গাড়ির পার্কিং চার্জ মুকুটমণিপুর ঢোকার সময় 100 টাকা নিয়েছিল। মুকুটমণিপুর ড্যাম, কংসাবতী নদীর উপর এই ড্যাম। ড্যামের লক গেট, প্রায় 5.5 কিলোমিটার দূরে রয়েছে পরেশনাথ পাহাড়ের উপর শিব মন্দির। শোনা যায় এই শিবলিঙ্গ আর মূর্তিগুলি ড্যাম তৈরির সময় পাওয়া যায়, যেগুলো এখানে স্থাপন করে ড্যাম তবেই চালু করা হয়। এই মূর্তিগুলির আনুমানিক বয়স বলা খুব মুশকিল। পাহাড়ের ওপর হওয়ায় এই শিবলিঙ্গের মাথায় কোনো ছাউনি বেশি দিন থাকে না, হাওয়ায় উড়ে যায়। এখানে কথিত আছে, যতদিন না শিবজি তাঁর সব ভক্তের মাথার ওপর ছাদ দেখতে পাচ্ছেন, ততদিন উনি নিজের মাথাতেও কোনো আচ্ছাদন দেখতে চান না।
এখান থেকে বোটে করে বনপুকুরি আর ডিয়ার পার্ক, একটা নির্জন দ্বীপ আর কংসাবতী কুমারী নদীর সঙ্গমস্থল দেখিয়ে আনা হয়। এদিকে মুসাফিরানা বলে একটা পার্কও আছে, আমরা গাড়ি পার্কিংয়ে রেখে অটোতে করে পরেশনাথ এসেছিলাম। বাঁধের ওপর ঘোরার সময় প্রচণ্ড ঝোড়ো হাওয়ায় আর বৃষ্টি শুরু হয়, কোনো ক্রমে একটা অটোতে আশ্রয় নিই আমরা, কিন্তু তাও ভিজে যাই, তাই আর ঘোরার তেমন ইচ্ছা ছিল না, সেই জন্য আর বোটে চড়লাম না। যদিও পার থেকেও নদীর সঙ্গম কিছুটা হলেও দেখা যায়। এছাড়া অম্বিকানগরের মন্দির, ভাঙা রাজবাড়ি এইসব দেখতে যেতে পারেন, কিন্তু আমরা আর ওসব গেলাম না। ঠিক করলাম লাঞ্চ করে সুতান চলে যাব। এখানে লোকাল হোটেলগুলোতে ভালো খাবার পাওয়া যায়। ড্যামের ধারে একটা ঘেরা রাস্তা আছে যেখানে শুধুই হাঁটা যায়, কোনো গাড়ি ঢুকতে দেওয়া হয় না। সেখানে রাস্তার উপর দারুণ চিত্রাঙ্কন দেখতে পাবেন। সুতান যাওয়ার আগে মুকুটমণিপুরের ড্যামের বাঁসাইডে গিয়ে ঘুরে এলাম বাড়াঘুটু বলে একটা জায়গা। এদিক থেকে ড্যামের জলাশয়ের ওপাশে পাহাড়গুলোর সাথে জলাশয়টার ভিউ খুব সুন্দর লাগে। সুতান যাওয়ার পথে আমাদের গাড়িতে আরেকটু হলেই চাপা পড়ছিল একটা আহত বদ্রি পাখি। ড্রাইভার কোনোক্রমে সেটাকে বাঁচায় আর তারপর সেটাকে তুলে নেওয়া হয় আমাদের গাড়িতে। ইচ্ছা আছে বাড়ি গিয়ে আমি আমার বাবাকে দিয়ে দেব। বাবার একটা বড় বদ্রি পাখির খাঁচা আছে, তাতে ভালোই থাকবে। মুকুটমণিপুর থেকে সুতান জঙ্গল ক্যাম্প হলো প্রায় 30 কিলোমিটার, ঝিলিমিলি রাস্তায় ঘন জঙ্গলের মধ্যে দিয়ে একটা লম্বা জার্নি, অসাধারণ। কিন্তু এই জার্নি অসাধারণ তখনই হবে যখন আপনি আপনার গাড়ির ফুয়েল ট্যাঙ্ক ফুল করে যাবেন, না হলে টেনশনের শেষ থাকবে না, যেমন আমাদের হয়েছিল। মোটামুটি অম্বিকানগর ছাড়ার পর পথে কোনো পেট্রোল পাম্প পাবেন না। সুতান থেকে আরো এগোলে ঝিলিমিলি যেতে পারবেন। ভেবেছিলাম সুতান থেকে ব্যাক করে পাঁচমুড়া চলে যাব, কিন্তু গাড়ির পেট্রোল একদম কমে আসায় ঝিলিমিলির দিকে এগিয়ে একটা গ্রাম থেকে কিছুটা পেট্রোলের ব্যবস্থা করতে হলো। সারা দিন বৃষ্টির জন্য ভাই তেমন পাখির ছবি তোলার সুযোগ পাইনি। এখানে কিছু পাখি দেখে ও অমনি নেমে পড়লো সোয়ালোর ছবি তুলতে। প্রচুর সামনে বসবে তো, সামনে বস, তাহলে সামনে পাখিটা সন্ধে নাগাদ এসে পৌঁছালাম টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত গ্রাম পাঁচমুড়া গ্রাম। এর একটা ভিডিও আগেই দিয়েছি, দেখে নেবেন। পথে পাখিটার জন্য একটা খাঁচাও কেনা হলো। পাঁচমুড়ায় একটা সুন্দর কৃষ্ণ মন্দিরও আছে। জঙ্গলের পথে রাতে ফিরে এলাম সাগর লজ। হেমোর চিত্তপূর্ণ দেখছি সাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় ননি নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে,
ধ্যান ধ্যান গম্ভীর এই জীবধর নদী জপমালা ধৃত প্রান্তর হেথায় নিহিত হের পবিত্র ধরিত্রীরে এই ভারতে মহামানবের সাগর তীরে আজ 75তম স্বাধীনতা দিবস আবার শ্রাবণ মাসের শেষ সোমবার সামনের একটা মন্দিরের কাছ থেকে একে একে বাঘ কাঁধে করে যাত্রীরা বেরিয়ে আসতে লাগলেন এনারা যাবেন বিষ্ণুপুর ব্লকের দ্বারকেশ্বর নদের তীরে 1346 খ্রিস্টাব্দে মল্ল রাজাদের দ্বারা প্রতিষ্ঠিত হরিশ্বর শিব মন্দিরে বাবার মাথায় জল ঢালতে বোধহয় রাতে এখানেই বিশ্রাম নিচ্ছিলেন সকাল হতেই আবার হাঁটা শুরু করে দিতে লাগলেন বিষ্ণুপুরের মিষ্টি খুব সুন্দর বিশেষ করে ক্ষীরের বাটি ক্ষীরের মোয়া দারুণ আজ আমরা বিষ্ণুপুর ঘুরব সকাল 7:30 নাগাদ মন্দিরগুলো খুলবে মন্দিরগুলোতে ঘোরার জন্য অনলাইনে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে টিকিট নিতে পারেন বা রাসমঞ্চ গিয়ে টিকিট নিতে পারেন ওই টিকিটেই রাসমঞ্চ আবার বাকি সব মন্দির ঘুরতে পারবেন যদিও আমাদের টিকিট লাগেনি কারণ 15 আগস্ট পর্যন্ত ফ্রি ছিল যদিও টিকিটের দাম তেমন কিছু না যদি অনলাইনে টিকিট না নিয়ে থাকেন তাহলে প্রথমে যেতে হবে রাসমঞ্চ ওখানেই টিকিট পাবেন চাইলে গাইডও নিতে পারেন যদিও আমাদের টিকিট লাগেনি বলে আমরা রাসমঞ্চ একদম শেষে গিয়েছিলাম আর গাইডও নিইনি প্রথমে আমরা গিয়েছিলাম দলমাদল কামান দেখতে হাম্বির মল্লদেব ছিলেন মল্লভূমের 39তম রাজা তিনি 1565 থেকে 1620 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেন হাম্বির মল্লদেব ছিলেন মুঘল সম্রাট আকবরের সমসাময়িক তিনি আকবরের পক্ষে আফগানদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন বীর হাম্বিরের শাসন আমলে দলমাদল সবচেয়ে বড় কামানগুলির মধ্যে একটি ছিল যা সেই সময়ের কারিগরদের দক্ষতায় দর্শায় দলমাদল তৈরি করেছিলেন জগন্নাথ কর্মকার দলমাদল মানে শত্রুর ধ্বংস এর পাশেই রয়েছে মা ছিন্নমস্তার মন্দির এইখানে টেরাকোটা আর বালুচরির শাড়ির দোকান পাবেন যদিও আমরা যখন গিয়েছিলাম তখনও খোলেনি এর কাছেই আছে নন্দলাল মন্দির নন্দলাল মন্দিরটি 17 শতাব্দীর দ্বিতীয়ার্ধে নির্মিত হয়েছিল এটি একটি রত্নশৈলীর মন্দির যা ল্যাটেরাইট দিয়ে তৈরি নিচু প্ল্যাটফর্মে নির্মিত মন্দিরটির একটি বর্গাকার ভিত্তি এবং বাংলা চালা ধরনের বাঁকা ছাদ রয়েছে মন্দিরের ছাদে রয়েছে একটা চূড়া কাঠামোগতভাবে এর সাথে রাধা মাধব মন্দিরের মিল রয়েছে 15 আগস্ট উপলক্ষে সব মন্দিরগুলিকে রাত্রিরে তিরঙ্গা লাইটিংয়ে আলোকিত করা হয় তবে রাতে বৃষ্টি হচ্ছিল বলে আমরা দেখতে আসতে পারিনি 7টা বেজে গেছে কিন্তু মন্দিরগুলি এখনো সব খোলেনি তাই বাইরে থেকেই ছবি নিলাম আর তাছাড়া মেনটেনেন্সও চলছে পাশেই একটা সুন্দর বাগান আছে আর সেই বাগানে রয়েছে 2টি মন্দির বাগানের প্রথমেই রয়েছে রাধা মাধব মন্দির রাধা মাধব মন্দিরটি 1737 খ্রিস্টাব্দে মল্ল রাজা বীর সিংহের রানী চূড়ামণি দেবীর দ্বারা নির্মিত হয়েছিল এটিরও ছাদটি চালা আকৃতির বিষ্ণুপুরের অন্যান্য মন্দিরের থেকে এটি একটু ভিন্ন ধরনের মন্দিরের শুধুমাত্র 2 পাশে 3টি খিলান খোলা রয়েছে এই 2 পাশ ফুল ও জ্যামিতিক প্যাটার্নে শিল্পকর্ম দ্বারা সজ্জিত এবং কৃষ্ণলীলা এবং অন্যান্য পৌরাণিক কাহিনীর দৃশ্য চিত্রিত রয়েছে
এটি প্রবেশদ্বারটি একটি সুন্দর বাংলা কুঁড়ে ঘরের কাঠামো। বাগানের শেষ প্রান্তে রয়েছে কালাচাঁদ মন্দির। কালাচাঁদ মন্দিরটি মল্ল রাজা রঘুনাথ সিংহ 1656 খ্রিস্টাব্দে ল্যাটেরাইট ব্লকের একটি নিচু মঞ্চে তৈরি করেছিলেন। এই এক রত্ন বা সিঙ্গেল টাওয়ার মন্দিরটি মরিচা রঙের ল্যাটেরাইট দিয়ে তৈরি। মন্দিরের ছাদটি সাধারণ বাংলা চালা টাইপের। এটি সম্ভবত বিষ্ণুপুরে পাওয়া প্রাচীনতম এক রত্ন মন্দির। মন্দিরের সম্মুখভাগটি সমসাময়িক জীবনের বিভিন্ন ঘটনা আর তার পাশাপাশি কৃষ্ণলীলার পৌরাণিক কাহিনীর দ্বারা সজ্জিত। বাগানটিতে অনেক ইউনিক ধরনের গাছও আছে। এই বাগান থেকে দূরে লালবাগও দেখা যায়। যেতে যেতে একটা মন্দির খালি চোখে পড়ছিল, এবার সেটাই গেলাম। রাধা গোবিন্দ মন্দির 1729 সালে রাজা কৃষ্ণ সিংহের আমলে এটি তৈরি। এটিও একটি একরত্ন মন্দির। একরত্ন মন্দির মানে বোঝায় মন্দিরের মাথায় ঢালু ছাদের ওপর একটি মাত্র চূড়া। ফেরার সময় দেখি গাছে গাছে অনেক রকমের পাখি উঠছে। খুব সুন্দর এক পরিবেশ। চলে এলাম পোড়ামাটির হাট। এই মাঠে প্রতি শনিবার হাট বসে, আগে রবিবারেও বসত, কিন্তু এখন খালি শনিবারই বসে। এই মাঠের পাশেই রয়েছে জোর মন্দির। জোর মন্দির নামে পরিচিত হলেও এটি আসলে তিনটি একরত্ন মন্দির। একই আকারের দুটি বড় মন্দির এবং একটি ছোট মন্দির। এই মন্দিরগুলি মল্ল রাজা কৃষ্ণ সিং 1726 সালে প্রতিষ্ঠা করেছিলেন। মন্দিরগুলির সম্মুখভাগ একসময় সুন্দর শিল্পকর্ম দ্বারা সজ্জিত ছিল। মন্দিরের ছাদটি একটি সাধারণ বাঙালি চালা টাইপের, যা একটি শিখারা বা টাওয়ার দ্বারা মাউন্ট করা হয়েছে। মূল মন্দির সংলগ্ন একটি রথের মতো কাঠামো রয়েছে। বিষ্ণুপুরে মোট 7টি বাঁধ আছে। এখানে বাঁধ মানে কিন্তু নদী বাঁধ নয়, বাঁধ মানে পুকুর বা দিঘি। এই বাঁধগুলি সেই মল্লরাজাদের আমলে খনন করা হয়েছিল, যা আজও ঐতিহাসিক সাক্ষ্য হয়ে রয়ে গেছে। এই 7টি বাঁধের মধ্যে লাল বাঁধটি একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবে ঘোরানো হয়। গেলেই বুঝতে পারবেন কেন। খুব সুন্দর ভিউ। এখানে কিছু বিষ্ণুপুরী গামছা, রুমাল, টেরাকোটার শাঁখ এইসব কিনলাম। এদিকেই রয়েছে বিষ্ণুপুর মিউজিয়াম, কিন্তু আজ বন্ধ। পথে পড়ল গুমঘর। এটি গুমঘর নামে পরিচিত। সম্ভবত মল্লযুগে নির্মিত অপরাধীদের নির্যাতনের কক্ষ। শ্যামরায় মন্দির। শ্যামরায় মন্দিরটি 1643 খ্রিস্টাব্দে মল্ল রাজা রঘুনাথ সিংহ দ্বারা নির্মিত হয়েছিল। মন্দিরটি একটি পঞ্চরত্ন ঘরানার মন্দির, যা একটি ল্যাটেরাইট প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। মাঝের স্তম্ভটি একটি অষ্টভুজাকার এবং বাকি চারটি বর্গাকার। মন্দিরের ছাদটি চালা ধরনের এবং দেয়ালগুলি পোড়ামাটির শিল্প দ্বারা সজ্জিত। খুব
ফুল, প্রাণী ইত্যাদির মতো সাধারণ রূপের পাশাপাশি পোড়ামাটির প্যানেলগুলি রামায়ণ এবং মহাভারতের দৃশ্যগুলিকে চিত্রিত করে, যার মধ্যে রয়েছে কৃষ্ণের জীবন। শোনা যায় রানী রাসমণি এই মন্দির দেখে এতটাই অনুপ্রাণিত হয়েছিলেন যে এরই অনুকরণে দক্ষিণেশ্বরের মন্দির বানাতে চেয়েছিলেন। শ্যামরায় দেখে বেরিয়ে পাথরের দরজা দেখতে যাচ্ছি। ঘুমঘরের সামনেই একটা জরাজীর্ণ খুব পুরানো মন্দির রয়েছে, মহাপ্রভু মন্দির। এটা অনেকটা কেষ্টরাই মন্দির ধরনের, কিন্তু খুব খারাপ অবস্থা, জঙ্গল হয়ে গেছে। এটা বোধহয় এটাই তাদের আন্ডারে নেয়নি। একটু এগিয়েই এমনই আরো একটি জরাজীর্ণ মন্দির হলো রাম বলরাম মন্দির। এরও কোনো মেইনটেনেন্স হয় বলে মনে হলো না। জোড়বাংলা মন্দির, একে কেষ্টরাই মন্দিরও বলা হয়। এর ভাস্কর্য একটু বিশেষ ধরনের, যা সাধারণত বাংলার দক্ষিণ ভাগেই বেশি দেখা যায়। মন্দিরটি 1655 সালে মল্লরাজা রঘুনাথ সিংহ দ্বারা নির্মিত হয়েছিল। এই মন্দিরের ছাদে বাংলার পারম্পরিক দোচালার ছাপ পাওয়া যায়, যেন দুটি কুঁড়েঘরের চাল পাশাপাশি রয়েছে। এই জোড়া কুঁড়েঘরের বাঁকা ছাদটি একটি চার চালা দিয়ে ঘেরা। দেয়ালগুলি বেশিরভাগই পোড়ামাটির প্যানেল দিয়ে সাজানো, যাতে রামায়ণ এবং মহাভারতের দৃশ্যগুলি বর্ণনা করা হয়েছে এবং ফুল এবং জ্যামিতিক প্যাটার্নও রয়েছে। প্রকৃতপক্ষে কারুকার্যগুলি এত নিখুঁত যে এটি পুরো গল্পটিকে যেন চোখের সামনে বর্ণনা করছে। এই মন্দিরের কারুকার্যগুলো আজও বেশ স্পষ্ট। গড় দরজা বা পাথর দরজা বা পুরানো কেল্লার তোরণ দ্বার যাওয়ার আগে এদিকে বেশ কিছু দেখার জিনিস আছে। তার মধ্যে রয়েছে মৃন্ময়ী মন্দির, তারপর বিষ্ণুপুর রাজবাড়ির ধ্বংসাবশেষ, যদিও ভিতরে ঢোকা নিষেধ। গড় দরওয়াজা, কাছেই আছে একটি ছোট তোরণ দরজা, সামনে একটা টিলা আছে। এই টিলাতে নাকি পূজোর সময় কামান ফাটানো হতো। টিলা থেকে এদিকটা পুরো দেখা যায়। রাজবাড়ি আর কেল্লার চারপাশের পরিখা আজও রয়েছে, এমনকি পাথরের রথও দেখা যায়। লালজি মন্দির, এই মন্দিরের চারিদিকে একটা সুন্দর বাগান বানানো আছে। এটা কি মন্দির? এটা রাধেশ্যাম। এটা খুব একটা আর কাজ নেই না, সব ঝরে পড়ে যায়। রাসমঞ্চ, বিষ্ণুপুরে রাসমঞ্চ একটি সর্বোচ্চ পর্যটন আকর্ষণের ভবন।
মল্লভূমির রাজা হাম্বির মল্লদেব ওরফে বীর হাম্বির দ্বারা নির্মিত হয়। 1600 খ্রিস্টাব্দের এই স্থাপত্যের নিজস্ব ঐতিহাসিক ও সামাজিক গুরুত্ব রয়েছে। 1932 সাল পর্যন্ত এটি সমগ্র বিষ্ণুপুরের জন্য বৈষ্ণব রাস উৎসব উদযাপনের জায়গা ছিল। সেই সময়কালে বিষ্ণুপুর শহরের সমস্ত মন্দিরের রাধাকৃষ্ণ মূর্তিগুলি নাগরিকদের দেখার এবং পূজা করার জন্য এখানে আনা হতো। স্থাপত্যের দিক থেকে এই ভবনটি অনন্য এবং বিষ্ণুপুরের অন্য যে কোনো মন্দিরের থেকে আলাদা। পিরামিড আকৃতির ছাদকে ঘিরে রয়েছে বেশ কিছু চালা। পুরো শিলিংটি 40টি স্তম্ভ এবং চারদিকে খিলান দ্বারা সমর্থিত, যা ফুল এবং মানুষের মূর্তির দ্বারা সজ্জিত। মন্দিরের অভ্যন্তরীণ কক্ষটি পরপর 3টি গ্যালারির দ্বারা ঘেরা। শোনা যায় মন্দিরের মধ্যখানে রাধাকৃষ্ণের মূর্তি স্থাপন করে হোলির সময় চারিদিকের দরজাগুলিতে হোলি খেলা হতো। রাসমঞ্চের ভিতরের যে কোনো একটা ঘুলঘুলিতে চোখ রাখলে দেখবেন অপর পারের শেষ ঘুলঘুলি দিয়ে বাইরেটা দেখতে পাচ্ছেন, মানে সবকটি দেয়ালের ঘুলঘুলিগুলি সরল রেখায় রয়েছে। এখান থেকে লজে ফিরে সামনের মিষ্টির দোকানে একটু খেয়ে নিলাম, তারপর রুম ছেড়ে বেরিয়ে পড়লাম। এরপর জয়পুরের জঙ্গল হয়ে যখন আবার বনলতা রিসর্টের কাছে পৌঁছালাম তখন 12টা সবে, তাই এত তাড়াতাড়ি লাঞ্চ করব না বলে চলে গেলাম একটু দূরেই গোকুলনগর গ্রাম। জয়পুরের জঙ্গলের বনলতা রিসর্ট থেকে 5 কিলোমিটারের মধ্যেই রয়েছে গোকুলনগরের গোকুলচাঁদ মন্দির। মল্লরাজাদের প্রাচীনতম পঞ্চরত্ন মন্দিরগুলির মধ্যে একটি হিসেবে গোকুলনগরের গোকুলচাঁদ মন্দির বিখ্যাত। এটি 4টি স্তম্ভের মাথায় 4টি চূড়া রয়েছে, এক ধরনের ছাতার মতো কাজ করছে। আটচালার পাশাপাশি পঞ্চরত্ন হল বাংলার সবচেয়ে জনপ্রিয় ধরনের মন্দির। 45 ফুট বর্গাকার ভিত্তি সহ এটি ল্যাটেরাইট পাথরের ওপর প্লাস্টার দিয়ে তৈরি। সম্ভবত এই মন্দিরটি মল্লরাজা রঘুনাথ সিংহের রাজত্বকালে 1643 সালের কাছাকাছি কোনো এক সময় তৈরি হয়। একটি নাট মন্দিরও আছে। গোকুলনগরের এই পঞ্চরত্ন মন্দিরটি বাঁকুড়া জেলার সবচেয়ে বড় পাথরের মন্দির। মন্দিরের নির্মাণ শৈলী বিষ্ণুপুরের শ্যামরায় মন্দিরের মতো। দেখলাম ঠাকুর মশাই কাঠের জালে ভগবানের ভোগ বানাচ্ছেন। করোনা পরিস্থিতির জন্য নাকি ভোগ বিতরণ বন্ধ আছে। গ্রামটা তো অসাধারণ সুন্দর। বাংলার গ্রাম বলতে যা বোঝায় তা এখানে এলে দেখতে পাবেন। মন্দিরের সামনে বিস্তীর্ণ ধান ক্ষেত, জল টলটল করছে দিঘি, পারে পুরানো মন্দির ধরনের কিছু একটা আছে। আবার একটু ব্যাক করে চলে এলাম বনলতা, লাঞ্চ সেরে নিলাম। বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করো, পারলে তোমার বন্ধুদেরও শেয়ার করে রেখো।